সুপ্রিয় দর্শক, শুরু করছি আজকের বাংলা টিভি সংবাদ। সাথে থাকব আমি মিল্টন রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান প্রধান সংবাদের শিরোনামগুলো। শুনছিলেন শিরোনাম। এবার বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলান এবং বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হল মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21 ফেব্রুয়ারির প্রথম প্রহরে অস্থায়ী শহীদ মিনারে কনসাল জেনারেল রেজিন আহমেদ, কমিউনে ডি মিলানুর কাউন্সিলর কার্মেলা রজ্জা, সিভিল রাইটস প্রেসিডেন্ট ভিয়ানা ডি মার্কি, মিলান আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ বাংলাদেশি প্রবাসীরা পুষ্পার্ঘ অর্পণ করেন। আমাদের মিলান প্রতিনিধি কাউসার হাওলাদার জানান, বিকেলে 73 ক্রেস্টা হলে বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলানের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কনসাল জেনারেল রেজিন আহমেদ, সিভিল রাইটস প্রেসিডেন্ট ভিয়ানা ডি মার্কি, মিলান আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিথা, সাধারণ সম্পাদক নাজমুল কবির জামানসহ আরও অনেকে।